So hello everyone, welcome to our channel. How are you all? So আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব সম্পূর্ণভাবে নেট এবং সেটের ব্যাপারে, যে নেট সেট পরীক্ষাটা কি, কারা এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল, এই পরীক্ষাটা কেন কন্ডাক্ট করানো হয়, এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি আছে, পাস করলে কি বেনিফিটস আছে এবং সার্টিফিকেটসগুলো কতদিন করে ভ্যালিডিটি, তো এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো প্লিজ ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট অ্যান্ড অলসো প্লিজ হিট লাইক। সো চলুন শুরু করা যাক আজকের এই বিষয়ে আলোচনাটা। তো নেট এবং সেটের ব্যাপারে যদি পুরো তথ্য নিতে হয় তাহলে প্রথম যে ব্যাপারটা জানা উচিত যে নেট সেট ব্যাপারটা কি। তো নেট হচ্ছে বেসিক্যালি ইটস অ্যান অ্যাব্রিভিয়েশন এনইটি, তো ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর সেটা যদি আমরা যেগুলো হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। তো নেট আর সেটের মধ্যে যে মেন পার্থক্য, নেট হচ্ছে একটা গোটা ইন্ডিয়ার ন্যাশনাল লেভেলের একটা টেস্ট, এটা কিন্তু টেস্টটা করানো হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চের জেআরএফ বেসিক্যালি ফাইন্ড আউট করার জন্য। আর স্টেট যেটা সেটা পার্টিকুলার একটা কোনো একটা বেসিক্যালি রাজ্যেই সেই পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয়। আর যে মেন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যদি কেউ কোয়ালিফাই করে তাহলে সেই সার্টিফিকেটটা গোটা ইন্ডিয়ার সমস্ত স্টেটেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু যদি সেট কেউ কোয়ালিফাই করে তাহলে পার্টিকুলার যে স্টেট এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছে সেই স্টেটে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সাপোজ যদি ডব্লিউবি যদি কন্ডাক্ট করায়, মানে ডব্লিউবি সেট পরীক্ষা যদি কেউ কোয়ালিফাই করে সেটা পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলেই সেটা বেসিক্যালি সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে, আদার্স অন্য কোনো স্টেটে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি দেখি এটাই কিন্তু হচ্ছে মেন ডিফারেন্স নেট অ্যান্ড সেটের ব্যাপার। তো এরপর আমরা দেখবো যে নেট পরীক্ষার ব্যাপার আরেকটু তথ্য নেওয়া যায়। তো নেট পরীক্ষাটা কিন্তু আগে বেসিক্যালি বিফোর ডিসেম্বর 2018 সিবিএসই ইউজ টু কন্ডাক্ট দিস টেস্ট, বাট ফ্রম ডিসেম্বর 2018 এনটি ইজ কন্ডাক্টিং দিস টেস্ট। অ্যান্ড এনটিএ কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণরূপে অনলাইন করাচ্ছে, একদম কম্পিউটার ক্যান্ডিডেটকে বসে কিন্তু একদম পরীক্ষা দিতে হচ্ছে, এখানে আর ওএমআরসিটির ব্যাপার থাকছে না, সিবিএসই কিন্তু ওএমআরসিটিতেই পরীক্ষাটা নিত। আর সেট পরীক্ষা কিন্তু আপাতত যদি বলি তো ম্যাক্সিমাম স্টেটে কিন্তু এটা এখনো পর্যন্ত ওএমআরসিটির ওপরই আছে, আর আস্তে আস্তে এটা হয়তো কম্পিউটারাইজড হয়ে যাবে। তো নেট পরীক্ষার যে আমাদের এলিজিবিলিটি যদি দেখতে চাই, তো নেট ও সেটের এলিজিবিলিটি এবং এক্সাম প্যাটার্ন অলমোস্ট সেম, দুটোর ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সেম। তো নেটের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি যদি হয় তো ক্যান্ডিডেটকে বেসিক্যালি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস রাখতে হয় তার পার্টিকুলার সাবজেক্টে, যে সাবজেক্টে মাস্টার স্টাডি করেছে। এবং যদি ক্যান্ডিডেট এরকম হয় যে ফাইনাল ইয়ারে আছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট নট ইয়েট পাবলিশ, এরকম পরিস্থিতিতেও কিন্তু ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারে। তো এরপর আমরা যদি দেখি যে এক্সাম প্যাটার্নটা, তো এলিজিবিলিটি আমরা দেখলাম যে দুটোর ক্ষেত্রে কিন্তু সেম, নেট আর সেটের ক্ষেত্রে একই ব্যাপার যে 55%, এবং রিজার্ভ ক্যাটাগরি যেরকম নর্মস আছে সেটা কিন্তু থাকবে, সেটা নিয়ে কোনো কিন্তু ব্যাপার নেই। তো আমরা যদি এবার দেখি, আমি যে কিছু পয়েন্ট কিন্তু আমি দেখেছি যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো আমার আলোচনা করলাম যে মাস্টার ডিগ্রিতে কিন্তু পার্টিকুলার সাবজেক্টের উপর, যে সাবজেক্ট সেটা হিস্ট্রি হতে পারে, সেটা বেঙ্গলি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা অন্যান্য সাবজেক্ট হতে পারে, তো এখানে কিন্তু আমরা এলিজিবিলিটি বলতে দেখবো যে মেন আমরা দেখবো একদম জেনারেল বেসিসে যে এলিজিবিলিটি হয় ইউআর ক্যান্ডিডেট সেই বেসিসে আমরা দেখবো, এবং রিজার্ভ ক্যাটাগরি সমস্ত জায়গায় সেটা কিন্তু মেনটেন করা আছে। তো এখানে আমরা দেখলাম যে 55% মার্কস থাকতে হবে, একদম রাউন্ড আপ করে 55% মার্কস কিন্তু থাকতে হবে মাস্টারের পার্টিকুলার সাবজেক্টের উপর, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর যদি ফাইনাল ইয়ার হয় সেক্ষেত্রেও দেওয়া যাবে, এবং নট ইয়ার রেজাল্ট পাবলিশ এরকম পরিস্থিতি হলেও কিন্তু দেওয়া যাবে, পরীক্ষায় বসা যাবে। তো এখানে আমরা যদি এক্সাম প্যাটার্নের কথা বলি, তো নেট পরীক্ষা কিন্তু অনলাইন পরীক্ষা হচ্ছে, আর এনটিএ নিচ্ছে, আমি এটা আগেই মেনশন করলাম যে ন্যাশনাল কিন্তু টেস্টিং এজেন্সি কিন্তু এটা নিচ্ছে বেসিক্যালি এনটিএ। তো এখানে কিন্তু অনলাইন যেহেতু পরীক্ষা, তো এখানে কিন্তু কম্পিউটারাইজড পরীক্ষা, এখানে কম্পিউটারে অনেক সময় অসুবিধা হয় যারা কম্পিউটারে সেরকম কম্পিউটার সম্পর্কে অতটা ফ্যামিলিয়ার নয়, একটু অসুবিধা, কিন্তু তাদের কিন্তু প্র্যাকটিস করে নেওয়া যে কীভাবে পরীক্ষা আছে, তো সেটার জন্য ডেমো, যে অ্যাকচুয়ালি কীভাবে পরীক্ষাটা হয়, কীভাবে প্রশ্ন আসে, কীভাবে সেভ করতে হয়, কীভাবে নেক্সট করতে হয়, নেক্সট প্রশ্নে যাওয়া, যদি প্রশ্ন চেঞ্জ করতে হয় উত্তর সেটা কী করে করতে হয়, টোটাল ভিডিওটা কিন্তু আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এবং আমরা কিন্তু চ্যানেল আপনার যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যেও কিন্তু দেখতে পারেন, সেখানে নেট সেটা আলাদা ক্যাটাগরি করে ফোল্ডার করা হয়েছে, সেখানে সব নেট সেট রিলেটেড সমস্ত ভিডিওস কিন্তু আছে। তো এবার আমরা কথা বলছি এক্সাম প্যাটার্ন, তো এক্সাম প্যাটার্ন যদি কথা বলি দুটোই নেট এবং সেটার দুটোরই কিন্তু এক্সামটা অলমোস্ট সেম। তো দুটো পেপার মেন, পেপার ওয়ান অ্যান্ড পেপার টু, আগে কিন্তু এটা আবার তিনটে পেপার ছিল, পেপার ওয়ান টু থ্রি, বাট এখন আমরা যদি কারেন্ট দেখি তো জুলাই 2018 থেকে কিন্তু দুটো করে পেপার হয়ে গেছে, মানে জুলাই ডিসেম্বর দুটো, এবার আপকামিং যে পরীক্ষাগুলো হবে সবই দুটো করে পেপার থাকছে, মানে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। তো পেপার ওয়ান হচ্ছে বেসিক্যালি জেনারেল পেপার, সমস্ত নেট অ্যাসপিরেন্টদের কিন্তু এই পেপারটা নিতে হবে, মানে পরীক্ষা দিতে হবে, আর এটা থাকছে হচ্ছে 50টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মার্ক্স হচ্ছে 2 নম্বর করে, তাহলে অ্যাকচুয়ালি 50টা প্রশ্ন 2 নম্বর, মানে 100 নম্বরে টোটাল হচ্ছে পেপার ওয়ান 100 নম্বরে, আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এখনো পর্যন্ত। আর পেপার টুটা হচ্ছে সে ক্যান্ডিডেটটা যেটা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে, যে সাবজেক্টে সে মাস্টার ডিগ্রি করেছে সেই সাবজেক্টের উপর, আর টোটাল প্রশ্ন থাকে 100টা, প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে ক্যারি করে, তাহলে বেসিক্যালি 200 নম্বর, তাহলে টোটাল পেপার ওয়ান আর পেপার টু মিলে টোটাল 300 নম্বরের পরীক্ষা, আর কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই।
তো এই হচ্ছে বেসিক্যালি এক্সাম প্যাটার্ন নেট এবং সেটের। এক্সাম প্যাটার্ন হচ্ছে পেপার দুটো পেপারে থাকে, একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু। পেপার ওয়ানে কিন্তু থাকছে 50টা প্রশ্ন, সব কিন্তু বেসিক্যালি কম্পালসারি থাকবে, আর 2 নম্বর করে 100 নম্বর, আর এখানে পেপার টু এ হচ্ছে 100টা প্রশ্ন, 2 নম্বর করে 200, টোটাল 300 নম্বরের পরীক্ষা। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু একটা নোটিসেবল থিং। তো সব প্রশ্নই কিন্তু অ্যাটেম্প করা উচিত অ্যাকচুয়ালি। আর অনলাইনের ক্ষেত্রে আরেকটা আমি এখানে জিনিস বলে দিই যে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবসময় সেভ অ্যান্ড নেক্সট করে যাওয়াই ভালো। অনলাইন এইটা একটা পদ্ধতি আছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে কোনো রকম প্রিভিউ এসব কিছু রাখা দরকার নেই, কারণ পরে যেহেতু অ্যান্সার চেঞ্জ করার ওখানে কিন্তু অপশন থাকে অনলাইন পরীক্ষাতে। তো এরপর আমরা যদি কথা বলি যে এক্সাম প্যাটার্নটা কথা বললাম, এবার আমরা যদি কথা বলি যে এটার ক্ষেত্রে আমরা পরীক্ষার যে রেজাল্ট সেটা কীভাবে পাবলিশ হয় বা কী ব্যাপারটা। তো রেজাল্টের ক্ষেত্রে যেটা হয়, নেট পরীক্ষার যে রেজাল্টটা পার্টিকুলার নোটিসেই বলা থাকে কবে রেজাল্ট পাবলিশ হবে কী হবে। তো নেট কিন্তু বেসিক্যালি দুবার করে হয় বছরে, অ্যাকচুয়ালি জুন জুলাই এই সময় একটা, একটা নভেম্বর ডিসেম্বর বা জ্যান এরকম সময় হয়। তো বছরে বেসিক্যালি আমরা দুটো করে নেট পেয়ে থাকি। তো এবার যদি রেজাল্টের ব্যাপারটা বলতে, রেজাল্টে প্রতিটা সাবজেক্টের বিভিন্ন রকমের কাট অফ মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু কোয়ালিফাই করা হয়। তো রেজাল্টে বলার আগে এখানে একটা জিনিস বলা দরকার যে নেট পরীক্ষায় কিন্তু একটা থাকে হচ্ছে এলএস আর একটা থাকে জেআরএ। একটা হচ্ছে এলএস লেকচারশিপের জন্য আর একটা হচ্ছে জেআরএফ। তো লেকচারশিপের মার্কস কিছুটা কম থাকে এবং জেআরএফের মার্কস কিন্তু হাই থাকে। সাপোজ যদি আমরা একটা সাবজেক্ট নিই, সাপোজ এডুকেশন সাবজেক্ট, তো এডুকেশনের যদি এলএস মানে লেকচারশিপ যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাট অফ পার্সেন্টেজ 55% যায়, যে যত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার মধ্যে 55% যে ক্যান্ডিডেটরা মানে মার্কস পেয়েছে তারা লেকচারশিপ মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্য এবং সেই সার্টিফিকেট তারা পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু জেআরএফ ওই পার্টিকুলার এডুকেশন সাবজেক্টের জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপের কিন্তু কাট অফ যাবে অলমোস্ট 5% বেশি থাকে, মানে 55 হলে ওখানে 60 থেকে 65% কিন্তু জেআরএফ কাট অফ যাবে। তো জেআরএফ এর বেনিফিট হচ্ছে জেআরএফ যদি কোনো ক্যান্ডিডেট ক্লিয়ার করে সেই জেআরএফ লেটারটা বা সার্টিফিকেটটা নিয়ে কিন্তু সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। তো নেট কোয়ালিফাই করলেও পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যাবে, কিন্তু জেআরএফ থাকলে অনেকটা অ্যাডভান্টেজ থাকে। এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে জেআরএফ থাকলে একটা ফেলোশিপ পাওয়া যায়, একটা মোটা অঙ্কের টাকা কিন্তু রিসার্চের জন্য একটা পাওয়া যায়, যেটা কিন্তু রিসার্চে অনেকটা হেল্পফুল হবে, কারণ একটা টাকা তো দরকারই হয় রিসার্চের ক্ষেত্রে। তো জেআরএফ থাকলে কিন্তু একটা মোটা অঙ্কের অলমোস্ট 30-32 হাজার টাকার একটা স্কলারশিপ বা স্টাইপেন্ড কিন্তু আমরা এখানে পেতে পারি, যেটা নেটের ক্ষেত্রে হবে না। কিন্তু জেআরএফ অবশ্যই থাকতে হবে, নেটের ক্ষেত্রে আমরা স্টেট লেভেলের বিভিন্ন বেসিক্যালি স্কলারশিপ পেতে পারি, সেটা অসুবিধা নেই, কিন্তু সেই মোটা অঙ্কের অ্যামাউন্টটা পাওয়া যাবে না। তো নেটের ক্ষেত্রেও কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, তবে জেআরএফ থেকে সব থেকে বেশি বেনিফিট, আগে কিন্তু জেআরএফ ক্যান্ডিডেটদের বাছা হয়। তো এবং যদি কারো নেট সেট নাও থাকে তাহলেও অ্যাপ্লাই করা যেতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি ভ্যারি করে যে এন্ট্রান্স দিয়ে তারপর কিন্তু পিএইচডিতে ভর্তি হয়, তো এই ব্যাপারটা আছে। এন্ট্রান্স দিতে হয়, তারপর ইন্টারভিউ, তারপর কিন্তু সিলেকশন। তো এক্ষেত্রে নেটের ক্ষেত্রে সরাসরি কিন্তু আর টেস্ট দিতে হবে না এন্ট্রান্স, শুধুমাত্র ইন্টারভিউতে বসতে হবে জেআরএফ এবং নেট থাকলে, আর সরাসরি ইন্টারভিউ ক্লিয়ার করলেই কিন্তু অ্যাডমিশন সরাসরি হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যেটার ব্যাপারে কথা বলছিলাম যে কাট অফ পার্সেন্টেজটা, তো আমরা দেখলাম যে এলএস এর কাট অফ কিন্তু অনেকটা লো থাকে অ্যাজ কম্পেয়ার টু জেআরএফ। জেআরএফ পার্সেন্টেজ মোটামুটি 5 থেকে বেসিক্যালি 10% হাই থাকে এলএস এর তুলনায়। তো আমরা এখানে এটা কাট অফটা দেখলাম, এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যারি করে, প্রতিটা সাবজেক্টে হিস্ট্রি হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, এডুকেশন হোক, জিওগ্রাফি হোক, এদের সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ মানে এখানে ইউআর, এসটি, এসটি, ওবিসি এই সমস্ত কাট অফ ওয়াইজ কিন্তু যত ক্যান্ডিডেট মানে অ্যাপিয়ার করছে পরীক্ষায় দুটো পেপারে, পেপার ওয়ান পেপার টু, সব মিলিয়ে সব কিছু দেখে কিন্তু 6% ক্রাইটেরিয়ার ওপর কিন্তু বেস করে কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু কাট অফ পার্সেন্টেজটা রিলিজ করা হয়। কাট অফ পার্সেন্টেজ যখন রেজাল্ট ক্যান্ডিডেট দেখে তার নিজেই কাট অফটা মেনশন করা থাকে, সমস্ত কাট অফ তারা দেখে নিতে পারে এবং তার নিজের মার্কসটাও সে দেখে নিতে পারে। তো এবার বেসিক্যালি কথা বলা যাক যে সার্টিফিকেটটা কিভাবে পাবে এবং কতদিন ভ্যালিডিটি। তো যে ক্যান্ডিডেট পাস করে তার পার্টিকুলার সাবজেক্টের উপর নেট পাস করবে, তো নেট পাস করলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা অনলাইনে ডিজিটাল ই সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো সেটা মোটামুটি একটা বেসিক্যালি পরীক্ষা কন্ডাক্ট হওয়ার প্রায় সময় লেগে যায় 4 থেকে 5 মাস বা তারও বেশি। তারপর ক্যান্ডিডেটকে অনলাইনে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করতে হয়, ইভেন সেই ভিডিওটা যে কীভাবে ডাউনলোড করতে সার্টিফিকেট কীরকম দেখতে টোটাল ভিডিওটাও ইভেন চ্যানেলে আছে। সো আরও একবার রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ হিট লাইক। অ্যান্ড তো এরপর যেটা আমরা যেটা কথা বলছিলাম যে এখানে যে সার্টিফিকেটের ব্যাপারটা, তো সার্টিফিকেটটা কিন্তু প্রায় 5-6 মাস লাগে অনলাইনে ডাউনলোড করতে হয়। আর জেআরএফ এর যে বেসিক্যালি লেটার আছে সেটা কিন্তু বাই পোস্ট আসে ক্যান্ডিডেটের কাছে, কিন্তু বাই পোস্টের মাধ্যমে জেআরএফ লেটারটা আসে, কিন্তু নেটের যে সার্টিফিকেট মানে যেটাকে আমরা এলএস বলছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সার্টিফিকেট, সেটা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে হয়। এবার ডাউনলোড করার পর যারা পিএইচডিতে যেতে ইচ্ছুক তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
তো এখানে একটা জিনিস বলে রাখি যে 2021 থেকে কিন্তু ইউনিভার্সিটি লেভেলস গুলোতে সমস্ত যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান সেক্ষেত্রে কিন্তু পিএইচডি কিন্তু ম্যান্ডেটরি। আর কলেজ লেভেল গুলো কিন্তু মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে নেট এবং সেট প্লাস কিন্তু মাস্টার্সে 55%, এই হচ্ছে টোটাল নর্মস। তো টোটাল আমরা নেট সেটের ব্যাপারে টোটাল একটা ওভারভিউ নিলাম, আশা করি ম্যাক্সিমাম তথ্যটাই আমি কভার করতে পেরেছি, পুরো ব্যাপারটি বলতে পেরেছি আপনাদের। তো যদি কোনো ইস্যু থাকে, যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ এনি কোয়েশ্চেন্স, প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড প্লিজ লেট আস নো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে জানাবো অ্যাকচুয়ালি। আর কোনো জিনিস যদি মিস করে যাই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানান যে এই জিনিসটা বলা হলো না। তো আমি সমস্ত ব্যাপারটাই দেখলাম, আমি কয়েকটা জিনিস যে হোয়াট ইজ নেট এবং তার সাথে সাথে আমরা কিন্তু আলোচনা করছি যে কি এলিজিবিলিটি লাগে, আমি টোটাল এবং তার সাথে এক্সাম পেটার প্যাটার্ন কি আছে অনলাইন এক্সাম সেটার ব্যাপারে কথা বললাম এবং রেজাল্ট কি আছে এবং সার্টিফিকেটের ব্যাপারটাও কথা বললাম। তো এই ছিল টোটাল ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।